এগুলো আমি বানাতে পারি। তাই? হ্যাঁ। এই হ্যাঁ 6টা অবধি খোলা থাকে। তোদের কতবার বলেছি? চন্ড উগ্র মিষ্টি খাওয়া লাগছে না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সকলে কেমন আছো? আই হোপ যে যেখানে আছো সকলে বেশ ভালো আছে এবং সুস্থ আছে। আমিও আছি ভালো। আর সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর আমি জানি না ভিডিওটা অ্যাডভান্স পোস্ট করতে পারবো কি না, আপ্রাণ চেষ্টা করবো, ঠিক আছে? আমি কথা দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা থাকছে মূলত হচ্ছে আমরা বান্ধবীরা মিলে একটু বেরোচ্ছি। হ্যাঁ, একটা বিশেষত্ব থাকছে, আমরা বান্ধবীরা মিলে সবসময় টুকটাক বেরোই বা ভবিষ্যতেও বেরোবো, এটা তো তোমরা সবসময় জেনে এসছো, ইনফ্যাক্ট ফিউচারে জানবে। কিন্তু আজকের ব্যতিক্রমটা হচ্ছে আমাদের হাজব্যান্ডরাও যাচ্ছে আমাদের সাথে। তো আজকে আমরা ভিজিট করছি পার্ক স্ট্রিট আর নন্দন, আর কোথায় কোথায় যেতে পারি আমি জানি না। তো ফাইনালি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন লাইক বাজছে 4:01 বাকি বিকেল। ওই দিক থেকে সুদীপ্তা, সুদীপ্তার হাজব্যান্ড আসছে, ওরা অলরেডি বেরিয়ে পড়েছে, ওরা ট্রেনে আছে, আর আমার বাড়িটা একটু এদিকে, তো সেই কারণে আমি এখনও রেডি হইনি, মানে রিল্যাক্সে আছি। কর্তা এসেছে একটু দেরি করে, মানে ওর তো আবার কালকেরে বেরোনোর আছে, ও যাচ্ছে তারাপীঠ, তো কালকে বেরোনোর আছে বলে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে, পরপর ওর কোথাও যাওয়ার থাকলে ভীষণ প্রেশার পড়ে যায়, ওই কারণে আজকের কাজ সামলে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে। তো সেই কারণে ও এখন স্নান করছে। হ্যাঁ, ফিরে আগে লাঞ্চটা করে নিয়েছে, কারণ ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তো ও স্নান করছে, আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, আর ও বেরিয়ে রেডি হলে দেন আমরা বেরোবো। আমাদের সঙ্গে আসছে আমাদের আরও একটা বান্ধবী আসছে। তো যাই হোক, আজকের ব্লগটার বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র বান্ধবীরা নই, আমাদের সঙ্গে হাজব্যান্ডরাও প্রেজেন্ট থাকছে। তো চলো, আজকে ব্লগটা কেমন থাকছে কী থাকছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। তো অবশেষে আমরা বেরিয়েছি এক প্রকার তাড়াহুড়ো করি, আর এদিকে আমরা এখন নিহরিয়া স্টেশনে মিট করে ফেলেছি সুদীপ্তার সাথে, সুদীপ্তার দাদা সবিতা। হাই, আমি এমনি কথা বলে বলে এসেছি, আর আজকে আমি পুরো রাস্তায় কন্টিনিউ কথা বলবো। এখানে জানিয়ে রাখি, আজকে আমাদের বান্ধবী পিয়ালি অলরেডি পৌঁছে গিয়েছে রবীন্দ্র সদন। যখন আমি ঘর থেকে বেরোইনি, লাইক আমি রেডি হচ্ছিলাম, তখনই ও আমাকে কল করে বলছে আমি পৌঁছে গিয়েছি, মানে ও আজকে ফার্স্ট পৌঁছেছে। সেই দুর্গাপুজোর সময় মনে আছে আমরা বেরিয়েছিলাম, তখন 1.5 ঘন্টা লেট করেছিল বলে ওকে বলেছিলাম, ও বলছিল আমি সেই জায়গাটা, আমি মানে আমি সেই জায়গাটা পূরণ করতে চাই যে যাতে কেউ না বলে আমি লেট করি, একদিন লেট করেছি। তো সেই কারণে আজকের ও অলরেডি 1 ঘন্টা আগে পৌঁছে গেছে এবং সেখানে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের মেট্রো চলে এসেছে যথারীতি, এবং আমরা এক্ষুনি উঠে যাব। আর আমরা দুটো ফ্যামিলি একসাথে হয়ে গিয়েছি, দুটো ফ্যামিলি মিন আমি, আমার হাজব্যান্ড আর সুদীপ্তা, সুদীপ্তার হাজব্যান্ড, এবং যথারীতি চলেও এসেছি আমরা। আর ওদিকে পিয়ালিকে কন্ট্যাক্ট করা হচ্ছে ফোনে। ফাইনালি নেমে পড়েছি, আর সে এখন ফোনে কনফার্ম করছে ও কোথায় আছে। আমাদের একটু বিকেল বিকেল আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সন্ধেই নেমে গিয়েছে। কোথায় দেখছে? ওই সেই অবশেষে দেখা হলো তার সাথে। আর অ্যাকচুয়ালি ও নর্থ থেকে এসছে, তো ওই কারণে ওর একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ও দমদম হয়ে চলে এসেছে, আর আমাদের নিউ গড়িয়া হয়ে আসতে হয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা এখন আছি নন্দনে। আর সত্যি কথা একটা জানিয়ে রাখি, আমি লাইফে ফার্স্ট টাইম নন্দন ভিজিট করছি, আমি এর আগে কখনো আসিনি নন্দনে। ওরা এসেছে, আই থিঙ্ক আমি যদি ভুল না হই তাপসেরও এটা ফার্স্ট টাইম নন্দনে ঘুরতে আসা, এমনি যাওয়ার সাথে সামনে থেকে পড়েই, বাট ঘুরতে এই প্রথম আসা। আমি জানি না কার কাছে কিরকম লাগবে অথবা কার দৃষ্টিভঙ্গিতে কেমন, আমি যেহেতু প্রথমবার গেলাম তো আমার কাছে যথার্থ লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে। আমি তো বলবো, আশা করি, মানে আমার দিক থেকে আমি যদি বলি, প্রতিটা মানুষেরই ভালো লাগবে এখানে আসলে। আর মানে আমরা ইনফ্যাক্ট প্ল্যানিং করেও ফেলেছি যে আমরা আবার আসবো, আই থিঙ্ক সপ্তাহখানেকের মধ্যে আমরা আবার ভিজিট করছি, কারণ হলো এতটা অল্প সময়ের মধ্যে আমরা পুরোটা সেভাবে কভার করতে পারিনি, সেই কারণবশত আর একবার তো ইচ্ছা থাকতেই পারে, তাই না? তো সেই কারণে বলবো একবার কেন, বারে বারেই আসতে ইচ্ছা হতে পারে প্রতিটা মানুষেরই, কিন্তু আমি তো সপ্তাহখানেকের মধ্যে আবার আসছি।
আমি তো বলবো এখানে আসলে এক বেলা সময় অন্তত হাতে নিয়ে আসা উচিতই। সত্যি বলতে খুব একটা খারাপ কিন্তু লাগবে না। সব মিলিয়ে জায়গাটা ওভারঅল দেখতে যেন মনে হচ্ছে একদম একটুখানি, কিন্তু জায়গাটা থেকে বেরোতে অনেকটা সময় লাগবে। আজকে ব্লগটা তো কম বেশি তোমরা জানোই যে আমরা বান্ধবীরা মিলে আজকে একসাথে ঘুরতে বেরিয়েছি, তো এটা নিয়েই ব্লগটা আজকে থাকছে। এদিকে ফটো ক্লিক চলছে, আর ফটো ক্লিক সেলফি এগুলো হবে না অথচ মেয়েরা ঘুরতে বেরোবে, এটা কখনো পসিবল? আমার তো মনে হয় না কখনো পসিবল। আর তার সাথে মানে প্লাস পয়েন্ট আমি আছি, ভিডিও ক্রিয়েটর, সারাক্ষণ ভিডিও শুট তো চলছেই চলছে। আমাদের কিন্তু বিকেল পর্যন্ত আসার কথা ছিল, বাট যথারীতি আমরা সন্ধ্যের নন্দনটাকে ভিজিট করছি ভিডিও তোলার জন্য। এইটা মানে মুখ তো হয়নি, ঠিক করে মুখ ঢোকা আরো নিচু। ওই তো ফাঁসি হচ্ছে। হ্যাঁ, এটা কি ধরনের কথা? ফাইনালি ও এখানে ফটোশুট করে নিল, আর এক জায়গায় ঘুরতে বেরোলে ভালো মতো মিলিয়ে তো চলবেই। কি অবস্থা! ফাইনালি চলো তোমাদেরকেও একটু দেখাই ভিউটা, যদিও তোমরা দেখেছো আই হোপ। হাজবেন্ডের সাথে করে নিয়ে গেলে কিন্তু এটা উপরি পাওনা পাওয়া যায়, দুজন ছিলেন, একজন ক্যামেরাম্যান মানে একজন ফটো তুলে দিয়েছেন আর একজন ভিডিও। এই বিষয়টা কখনো ভেবে দেখিনি কিন্তু। এখানে অলরেডি ইভিনিং শোটা আমরা পেয়ে যেতাম, চলছে হামে টু, বাট আমরা যেহেতু আশেপাশটা একটু ঘুরবো আর সকলের টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, তো সেই কারণে বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার। আর হচ্ছে গিয়ে খুব শিগগিরই আসার ইচ্ছা রইল। কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি সবিতা বলতে ফটো তুলবো না, কিন্তু পজিশনটা দেখবি নিয়ে নিতে গাড়ি। সন্ধ্যাবেলার নন্দন মেতে থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখিয়া তাহার রূপের সটো, দেখিয়া তাহার রূপের সটো, হাসো বানাইলো বানাইলো রে। সাংস্কৃতিক অনুষ্ঠানকে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম, কারণ ওই যে আগেই বলেছি আমরা কেবলমাত্র আজকে এখানে থাকছি না, আশেপাশেও কোথাও কোথাও যাচ্ছি। চলো আমাদের নন্দনটা ঘোরা হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে যাবো। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পার্ক স্ট্রিট। আর জানি না আমি ভয়েসটা রাখতে পারবো কি না, ওইদিকে মিউজিক চলছে, প্রোগ্রাম হচ্ছে, কপিরাইট যদি আসে তো রাখতে পারবো না। আমার ভয়েসটা কতটা ক্লিয়ার আমি তাও জানি না, তো দেখা যাক। আর এই যো সব চলছে, ওইদিকে ফটোশ্যুট চলছে, সব চলছে। তো আমাদের এখন পার্ক স্ট্রিট যাবো বলে আর আসতে দেরি হয়ে গেছে, না হলে আর একটু ঘোরা যেত। এখানেই
পথ চলতে চলতে পথের পাশে দেখলাম এক অজানা অজানা শিল্পীর কাজ। ভাবলাম ক্যামেরাটা যখন অন আছে এটুকু ক্যাপচার করা যেতেই পারে। সত্যি আমাদের মাঝে কত কত ট্যালেন্ট লুকিয়ে থাকে, কত মানুষের মাঝে কারোরটা প্রকাশ পায়, কারোরটা প্রকাশ পেতে পারে না। আপাতত রাস্তা ক্রস করবো, ওরা অলরেডি পার হয়ে গিয়েছে দুজনে। আমরা এখন যাচ্ছি মোহরগঞ্জে, জানিয়ে রাখি এখানেও আমি প্রথমবারই যাচ্ছি। এখানেও বুঝতে পারছি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে মোহরগঞ্জে। আর একদম প্রবেশদ্বারে দেখতেই তো পেলাম পৌষ মেলা, মানে এখানে পৌষ মেলা হচ্ছে। পৌষ মাস উপলক্ষে একটা মেলার আয়োজন হচ্ছে, সেখানেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের এইগুলো আমি বানাতে পারি। সাথে রং বেরঙের দোকানপাটও বসেছে, ভাবতেই অবাক লাগে মাঝে মাঝে যে আমিও আঁকতে পারি বা আমিও এই সমস্ত কাজ অল্প বিস্তর পারি। আসলে বহুদিন হয়েছে চল। মেলার মাঠ কিন্তু যথেষ্ট জমজমাটি পূর্ণ। এখানে একটা জিনিস নিলাম, জিনিসটার নাম রসমাধুরী। আমি তো প্রথমবার নামটা শুনছি। এটা ছিল রসমাধুরী, আর পাশাপাশি নেওয়া হয়েছিল মনোহরা। মিষ্টি পিয়ালি একটুও খাইনি, আর এদিকে নেওয়া হচ্ছে একটু আইসক্রিম। পিয়ালেই নেবে বিশেষত, সুদীপ্তাও বললো নেবো না। আর বিশেষ করে সত্যি কথা বলতে আইসক্রিম আমার সবসময়ের প্রিয় একটা জিনিস হওয়া সত্ত্বেও এখন ভয়েসের দিকে খেয়াল রাখতে গিয়ে আইসক্রিমটাকে আমি অ্যাভয়েড অনিচ্ছা সত্ত্বেও করি বাধ্য হয়ে। এদিকে চলে এসেছি সেই আলোকিত সজ্জা দেখতে, যেটাকে বলা হয় পার্ক স্ট্রিটের আলোকসজ্জিত রাস্তা। এই বড়দিন থেকে 31st পর্যন্ত যেই একটা সময় থাকে, এই সময়কালে বিভিন্ন রং বেরঙের আলোর দ্বারা সজ্জিত হয়ে থাকে, তো বহু মানুষ এই আলো দেখতে আসে। আমরা ওটা দেখি তার মাঝে আমাদের ভক্তরা, মানে এই না না আমরা তো এখানে 5:15 না কত তো নেমেছি, ফার্স্টে এখানে আসলে হয়ে যেত। আমরা তো জানি না, আমি তো জানি না, আমি এখন জানি। দাদাকে ফোন করো, আমরা আসলে চার্চে ভিজিট করতে চেয়েছিলাম, কিন্তু আমরা খেয়াল ছিল না যে 6টার সময় এখানে বন্ধ হয়ে যায় চার্চটা। সুদীপ্তা যদিও জানতো, বাট আমি জানতাম না, আমার তো একদমই খেয়াল ছিল না। এখানে আমরা একটা সান্তা ক্লজকে পেয়ে গিয়েছি, তার সাথে একটু ফটো তুলে নেওয়া হয়েছিল সকলে মিলে। যদিও সেভাবে সান্তা মনে হচ্ছিল না, বাট তবু চলছে তো। এখানে আমার সাথে ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা, যেটা সম্পর্কে আমার সম্পূর্ণরূপে কিছুই বলার নেই। একেবারে সম্পূর্ণ আনএক্সপেক্টেড ছিল আমার দিক থেকে। আর এদিকে সুদীপ্তা ক্যামেরা ক্যাপচার করতে পেরেছে, ক্লিপটা নিতে পেরেছে বলে ভিডিও ক্লিপটা রয়ে গেছে, আর জাস্ট ভিডিও ক্লিপটাই দিয়ে দিলাম, এটা সম্পর্কে কিচ্ছু বলার নেই। I'm sorry, I'm a good time.
बिन फल भी बरस लगते गुलाब तुझे यारे आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया जो होवे तू একটা পর্যায়ে এসে আমরা ওলা উবের খোঁজা শুরু করে দিয়েছিলাম যে পার্ক স্ট্রিট পর্যন্ত পৌঁছাবে, তারপরে দেখলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। Please give some money for the higher education of the blind student. You are maximum qualified. বাহ, আলোক ঝলমলে জায়গাটা বেশ ভালো লাগছে। সত্যি বিভিন্ন সময় বিভিন্ন রূপে কলকাতা যেভাবে সেজে ওঠে সেই কারণেই বোধ হয় আমরা বলি কলকাতা তুমি অনন্য। এখন অল্প বিস্তর লোক থাকলেও 25th আর 31st পা রাখবার জায়গা থাকে না এই জায়গায়। চলো পার্ক স্ট্রিটে, লাইটিং এ ঢুকতে পারলাম না, ঠিক আছে বেকার এলাম। এর থেকে নন্দনে দাঁড়িয়ে থাকলে মনে হয় বেকার বেটার হতো, অনেকটা টাইম ওখানে কাটানো যেত। তো ফাইনালি এখন আমরা কিছু খাবো, তো তারপরে দেখি কি করা যায় বা কিছু কোথায় যাচ্ছ, হাতটা ধোবো কি করে, নিজেকে পাল্টাতে হবে না, জায়গায় পৌঁছাতে হবে, নিজেকে পাল্টাতে হবে না, নিজে যেরকম সেরকম, কিন্তু সেই জায়গাটাই তোমার পৌঁছাতে হবে না, তোমার ভ্যালু এমনি বেড়ে যাবে। ফিরে যাব এদিকে, পিয়ালিকে একা একা ফিরতে হবে, আমার সাথে হাজবেন্ড আছে, সুদীপ্তার সাথে হাজবেন্ড আছে, তার মধ্যে আমার বাড়ি সব থেকে কাছে, পিয়ালির বাড়ি ব্যারাকপুর, ব্যারাকপুর স্টেশন থেকে আরো ভেতরে। চলো ফাইনালি আমরা এখন মেট্রো ধরছি, মেট্রো ধরবো, বেরিয়ে যাব। আচ্ছা এখন মেট্রোতে আছি, আর দাদা আগে চলে গেল, গুড নাইট বলছে, আমি পরে বলবো, কারণ ওর সঙ্গে হয়তো দেখা হবে কিনা জানি না, দেখা হবে নিউ গড়িয়া পর্যন্ত। হ্যাঁ নিউ গড়িয়া পর্যন্ত তো একসাথে যাচ্ছি, দেন তারপরে ও আলাদা হয়ে যাচ্ছে, আমি আলাদা। আপাতত পিয়ালির সাথে নেওয়া নেই কেক, খুব একটা ইয়ে করতে পারিনি, খুব একটা ফিট নিতে পারিনি, তবে নন্দনের ওখানে টাইমটা মানে থাকলে বেটার হতো। এই এবার দাদারাও তো আবার কটা 8:40 না কটা ট্রেন ধরবে সেটাও খেয়াল রাখো। একটা স্টেশন পরে আমি নামবো, তাও জায়গা পেয়েছি, ছাড়িনি। এদিকে আবার ওর একটা আর্জেন্ট কল আসলো, যেটা একটা ফটো আনতে যেতে হবে, যেটা কালকে দুপুর পর্যন্ত ডেলিভারি করতে হবে। সেই কারণে আমরা এখানেই নেমে গেলাম, টাইম হয়েছে 8:41, ওদের ট্রেন এখনো ছাড়েনি শিয়ালদহ, ওরা যে ট্রেনে যাবে ও এখান থেকে আলাদা চলে যাবে, আর আমি আলাদা বাড়িতে চলে যাব। আমাদের মেট্রো কার্ডটা থাকার কারণে একটু সুবিধা হয়। আছি এখন অটোতে, ফিরছি বাড়িতে, রাস্তা মোটামুটি অন্ধকার, আর হচ্ছে গিয়ে আমার একটু লেট হয়ে গেল, একটু টাইম ওয়েস্ট হয়ে গেল। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর একটু আগে ফিরতাম, প্রায় 20-25 মিনিট টাইম আমার নষ্ট হলো। আমি গিয়েছিলাম একটুখানি ফাস্টফুডের দোকানে গিয়েছিলাম একটুখানি খাবার নেওয়ার জন্য, আর এত ভিড় থাকে এরকম টাইমটায়, তো সেই কারণবশত আমার একটু দেরি হলো। আর ও মানে তোমাকে তো বললামই তোমাদের যে ও ওখান থেকে একেবারে এক জায়গায় একটা ফটো নেওয়ার ছিল, যেটা ও তো কালকে তারাপীঠ বেরিয়ে যাচ্ছে, তো ওই ফটোটা ওর আর্জেন্ট,
তো যেহেতু তিন দিনের একটা ব্যাপার থাকছে তো একদম কাজ বন্ধ থাকবে, তো আর্জেন্ট বিষয়টা রয়েছে। আর আজকের রাত্রের মধ্যে যদি ল্যামিনেশনের ওখানে না দেয় তো সকালে পাবে না, তো সেই কারণবশত আর্জেন্ট ফটোটা আনতে চলে গেছে, দেন ওখান থেকে দিয়ে ফিরে চলে আসবে। আর আমি আপাতত বাড়িতে চলে এসেছি, আজকে দিনটা ভালো মন্দ মিটিয়ে মোটামুটি কাটলো দারুণ। তোমরা তো সমস্তটাই দেখলে, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা জানাতেই পারো। তো আজকে ব্লগটা এখানেই আপাতত এন্ড করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে অন্য সময়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দুজন দুজনের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ।